বাংলাদেশকে হুমকি না মনে করলেও কঠিন মানছেন ব্যাটলার। বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য বড় আতঙ্কের নাম বাংলাদেশ। সবশেষ তিন আসরে দুবারই টাইগারদের কাছে হেরেছে থ্রি লাইনাররা। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা হুমকি মনে করছে না সাকিব বাহিনীকে। যদিও সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক জস বাটলার লাল সবুজের প্রতিনিধিদের উল্লেখ করেছেন কঠিন প্রতিপক্ষ হিসেবেই। ধর্মশালায় মঙ্গলবার 10 অক্টোবর বাংলাদেশ সময় সকাল 10টায় টার্গেটদের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইংলিশ অধিনায়ক বাটলার, যেখানে ফিরে এসেছে 2011 ও 2015 বিশ্বকাপের স্মৃতি। ক্রিকেট বিশ্বের পরাশক্তি ইংল্যান্ডকে 2 আসরে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ। 2015 বিশ্বকাপে তো টাইগারদের কাছে হারাই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল থ্রি লাইনারদের। সবশেষ দেখায় 2019 বিশ্বকাপে অবশ্য বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড, কিন্তু 2011 ও 2015 ভাবনায় এবারের বিশ্ব আসরে কি টাইগারদেরকে হুমকি হিসাবে দেখছে ইংল্যান্ড? বাটলার বলেন, না না, কোনো মতেই নয়। বাংলাদেশের বিপক্ষে আমরা চমৎকার কিছু ম্যাচ খেলেছি, ওরা ভালো দল, আর আমরা যাদের বিপক্ষে খেলি সবাইকে সম্মান করি।